হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ভেক্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি দীপু বিশ্বাস আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটা গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল টিউটোরিয়ালটি হচ্ছে আপনার ফ্রিপিকে কিভাবে ডিজাইন আপলোড করবেন তো সঠিক উপায়ে কীভাবে ফ্রিপিকে ডিজাইন আপলোড করবেন আমি মূলত আজকে সেই প্রসেসটাই দেখাবো যারা মূলত কন্ট্রিবিউটর আছেন এবং যারা নতুন কন্ট্রিবিউটর হচ্ছেন তাদের জন্য অবশ্যই ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে বলে আশা করা যাচ্ছে তো ভিডিওটি শুরু করার আগে এটি হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ গ্রাফিক অল্ট আপনি যদি এখানে যুক্ত না হন তাহলে অবশ্যই এখানে যুক্ত হবেন এবং আপনার বন্ধুদের শেয়ার করবেন এটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক যে আমরা কীভাবে ফ্রিপিকে ডিজাইন আপলোড করবো তো ফ্রিপিকে ডিজাইন আপলোড করতে হলে আপনাকে ফ্রিপিকে জন্য আগে ডিজাইন রেডি করতে হবে তো আমি এখানে লাস্টের দশটা ডিজাইন রেডি করছি আজকেই ঘরার ডিজাইনগুলো তো এই দশটা ডিজাইন আমি এখন আপলোড করে দেখাব তো আমি ডিজাইন কীভাবে রেডি করতে হয় আমার প্রতিটা টিউটোরিয়ালে মানে যে সিরিজ টিউটোরিয়াল আসছিলো ওটাও দেখানো আছে যে এই ডিজাইনটাই দেখানো ছিল সেটা ওখানেই দেখানো আছে আর যদি আপনি রেডি প্রসেস না দেখে থাকেন তাহলে ওই ভিডিওটা দেখে নেবেন ভিডিওটা আমার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলুন শুরু করা যাক এখানে আমার দেখেন প্রতিটা ফাইলের সাইজ আছে দুই হাজার বাই একুশশো পঁচাত্তর আর এখানে এগুলো আছে কত এগুলো একটু দেখে নিই এগুলো আছে চারশো বাই চারশো পঁয়ত্রিশ তো এই দশটা ফাইল আমি এখন আপলোড দিব তো আমি আমার ফ্লিপিক ড্যাশবোর্ডে চলে যাব তো এটা হচ্ছে আমার ফ্লিপিক ড্যাশবোর্ড তো আমি এখানে ডিজাইন আপলোড দিব তো এখানে আমি যদি আপলোড ফাইল চেয়ে ক্লিক করি তাহলে দেখেন আমার এখানে নিয়ে আসবে এই যে এখন এখান থেকে আমি ড্র্যাগ ড্রপ করেও নিয়ে আসতে পারবো বা এখানে একটা ক্লিক করলে আমার মানে ফাইল থেকে খুঁজে বের করে নিয়ে আমি এখানে আপলোড দিতে পারবো তো আমার এখান থেকে এই যে তিনশো ছিয়াত্তর থেকে এই ফাইলগুলো আমি এখানে ওপেন করে দিলাম দেখেন এগুলো আপলোড হচ্ছে একটু সময় নিবে ফ্রিপিক এখন একটু আপডেট হয়েছে মানে আপলোড প্রসেস আমার ডিজাইন ফর ফ্রিপিক কোর্সে যেটা দেখানো ছিল সেটার থেকেও একটু ভিন্ন হয়েছে যার কারণে এখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন এখন দেখেন ইম্পোর্ট ফাইল এটা আমার শো হোক করছে তো এটা আমি ক্লিক করব এটাই ক্লিক করার পরে দেখেন আমার আলাদা একটা ইন্টারফেস দেখতে পাবো আমরা এই যে এখন এখানে দেখেন আমার সবগুলো ক্রস দেওয়া আছে তো এই ক্রস দেওয়া এখানে আছে ডিলেট আইকন এবং এখানে আছে এডিট আইকন তো এখানে যে কোনো একটা এডিট আইকনে ক্লিক করবেন ক্লিক করলে এখানে এই যে দশটা ফাইল এখানে চলে আসছে তো এখন এগুলো দেখেন হালকা রেড মতো দেওয়া আছে মানে এগুলো এখনো টাইটেল ট্যাগ বসানো হয় নাই তো এগুলো আগে টাইটেল ট্যাগ বসাতে হবে তো টাইটেল টাক বসাতে হলে যে কোনো একটা ক্লিক করেন দেখেন এখানে টাইটেলের জায়গা ফাঁকা ট্যাগের জায়গা ফাঁকা তো টাইটেলটা কোথায় পাবো এটা আমার কী ডিজাইন যেহেতু মেডিকেল সোশ্যাল মিডিয়া পোস্ট তো আমি এটা লিখে যদি সার্চ দিই মেডিকেল সোশ্যাল মিডিয়া পোষ্ট আছে একেল হেল্থাৰ ফলায়াৰোচেল মিডিয়া পোষ্ট এণ্ড ওৱেব তো এবং ট্যাগ কোথা থেকে নেবেন টাইটেল এভাবে মানে আমার আপনার ডিজাইনটা যা আপনি সেটাই হচ্ছে আপনি টাইটেল দিবেন এবং ট্যাগ দেখেন মেডিকেল হেলথ ওয়েবসাইট স্কোয়ার সোশ্যাল মেডিকেল ডেন্টাল ডেন্টিস্ট ফার্মেসি এরকম সিম্পল মানে আপনার ডিজাইন রিলেটেড ট্যাগই দিবেন তার বাইরে দেওয়ার দরকার নেই এখানে আমাদের দ্বিতীয় বলা হয়েছে পাঁচ থেকে পঞ্চাশটা ভিতরে তো পাঁচ থেকে পঞ্চাশটা ট্যাগ কখনোই দিবেন না এখানে বিশটা পঁচিশটাই এনাফ। তারপরে এগুলো কিন্তু বেশি দিলে আবার ডিলেট করে দেয় ভিভিক সো আপনি কম দেবেন সেগুলো রেখে দিবে ঠিক আছে পনেরো বিশটা দিলেই যথেষ্ট তো এরকম পাঁচ সাতটা ফাইল আপনি আগে দেখবেন দেখে সেখান থেকে একটা ট্যাগ নিয়ে এখানে দেখেন কিছু আছে এখান থেকে কিছু কিছু নিলেন তারপরে এখানে এখানে আরও বিভিন্ন ফাইল থেকে কিছু কিছু নিয়ে মনে করেন যে পনেরো বিশটা দিবেন তো এখানে আমার কিছু টাইটেল ট্যাগ লেখা আছে আমি সেগুলো ইউজ করব আপনারা মানে হ্যাঁ পাঁচ সাতটা ফাইল থেকে দেখে দেখে একটা তৈরি করে নেবেন ঠিক আছে তো এখানে দেখেন আমার মেডিকেল সোশ্যাল মিডিয়া পোস্টের ট্যাগগুলো আমি আগে নিয়ে নিই কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এখানে আমার কিছু বেশি আছে পনেরো বিশটারও বেশি আছে তো আমি এখানে কন্ট্রোল ভিডিও পেস্ট করে একটা ইন্টারপ্রেস করলাম তো এখানে আমার উনত্রিশটা ট্যাগ আছে তো এখান থেকে ডিলেট করলেও করা যেতে পারে আচ্ছা ডিলেট করব না থাক এভাবেই থাকবে এবং এখানে দেব আমি টাইটেল তো এটা আমি কপি করলাম এটা মেডিকেল সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম পোস্ট অর ব্যানার ডিজাইন এখানে এন্ড দিয়ে দিই তো এটা আমি সেফ চেঞ্জ দিলাম এখন দেখেন এটা কিন্তু একটু গ্রিন কালার মতো হয়ে গেছে মানে এটা আমার আপলোড দেওয়ার জন্য প্রস্তুত ঠিক আছে এখন দেখেন এটাই কিন্তু সব কিছু আছে তাই না তো আমি এগুলো সবগুলো কন্ট্রোল সি দিয়ে কপি করে এটাই সবগুলো ট্যাগ দিয়ে দেবো এটা টিকমার্ক উঠাই দেবো এটা দুইটা ধরলাম তিনটা ধরলাম চারটা ধরলাম পাঁচটা ছয়টা এগুলো সব আমার মেডিকেল রিলেটেড তো এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম সবগুলোই সেম দেওয়া যাবে এটাও কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ইন্টারপ্রেস করলাম এখন যে টাইটেলটা আমি আর একটু দেব এই যে এখানে আমি একটা টাইটেল দেখছিলাম এই মেডিকেল হেলথ কেয়ার ফ্লেয়ার সোশ্যাল মিডিয়া পোস্ট এন্ড ব্যানার এটা আমি কপি করে নিতে পারি নিয়ে হালকা চেঞ্জ করে দিতে পারি এটা এখানে মেডিকেল হেলথ কেয়ার সোশ্যাল মিডিয়া পোস্ট এন্ড ব্যানার ডিজাইন টেমপ্লেট সব ডিজাইন থাক এটা সেভ দিলাম এখন আমি এই এইগুলো কিন্তু সব সেম হয়ে গেল তাই না এখন আমি এক একটা আলাদা চেঞ্জ করে দিতে পারবো যেমন মেডিকেল হেলথ কেয়ার সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম পোস্ট অ্যান্ড ওয়েব ব্যানার ডিজাইন বাদ দিয়ে দিলাম সেভ মানে ট্যাগ আমি সবগুলো সেম রাখলাম এখন এটা এবং এটা ধরলাম ধরে মেডিকেল হেলথ কেয়ার ইনস্টাগ্রাম পোস্ট অ্যান্ড ওয়েব ব্যানার এভাবে একটু চেঞ্জ করে দিলাম এখন বাকি তিনটা আছে আমার কনস্ট্রাকশন সোশ্যাল মিডিয়া পোস্ট তো আমি এখান থেকে কনস্ট্রাকশন কই এই যে এগুলো আমি কন্ট্রোল দিয়ে কপি করলাম এখানে ট্যাগুলো নিয়ে নিলাম ইন্টারপ্রেস করলাম দেন এখন এই যে এটা কপি করলাম এবং এখানে দিয়ে দিলাম কনস্ট্রাকশন সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম পোস্ট অ্যান্ড ওয়ার ব্যানার ডিজাইন দিয়ে দিই ওয়েব ব্যানার ডিজাইন হ্যাঁ এখন আমার সবগুলো কিন্তু সবুজ স্টিক মার্ক চলে আসছে এখন কী করব আমি এখানে নাম থেকে ওয়াল সিলেক্ট করবো সিলেক্ট করে এখানে সেন্ট টু রিভিশন কন্টিনিউ এখন দেখবেন এখানে আমার চব্বিশটা আগেই আন্ডার রিভিউতে ছিল এখন আমি যদি একটু রিলোড দিই তাহলে দেখবেন এই যে চব্বিশ থেকে চৌত্রিশ হয়ে গেছে তো এই চৌত্রিশটা ফাইল আমার এখনো আন্ডার রিভিউতে আছে তো এটাই মূলত ফ্রি ফ্রিকে আপলোড দেওয়ার প্রসেস তো দেখা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়ালে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ সকলকে